فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ অস্পষ্ট, যেটা দুনিয়ার কোন মানুষ এমনকি ফেরেশতারাও জানে না। যদি জানতেন তাহলে হয়তো বা ইবলিস শয়তান কোনদিন জেনে যেত, জেনে গিয়ে আপনাকে বলে দিত অমুক দিন বলো সবে বলো তুমি সেই দিন পড়ে যা এক রাত্রি জাগা মানুষের কাছে দু ব্যাপার বলে তো কোন ব্যাপার না এক রাত্রি জেগে থাকতো এসে নবাবপুরে মসজিদে কান ধর কাটাকাটি করতে তো হঠাৎ ঠিক সাড়ে সময় হয়ে যাবে কোন সেদিন চলে যাবে। শুধু একটা যুক্তি দেবেন আরেকটা কথা আছে আসমান এবং জমি সৃষ্টির 50,000 বছর আগে, মানে আমি জন্ম হচ্ছে আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে, এই আমার জন্মের আগে না, দুনিয়া জন্ম হয়েছে দুনিয়া জন্মেরও আগে না, দুনিয়া এবং আসমান জমিন সৃষ্টির কত বছর পূর্বে, 50,000 বছর পূর্বে আমার এবং আপনার তাকদীর লিখে দেওয়া হয়েছে। সুতরাং আপনি চাইলে শবে বরাত পালন করতে পারবেন, নো আপনি এটা পারবেন না। আর শবে বরাত ব্যাপার আরো আরো বিপদ থেকে আসতে পারে। ও শেখ আলবানী রাহমাতুল্লাহ হাদিসটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আমি ব্যাখ্যাটা বলি, নাহলে আপনারা আবার বলবেন যে হাদিস তো সহি আছে, আমি তো বললাম আপনাদেরকে সেটা দিলে দিতে পারে, কিন্তু সেই দিন বিশেষভাবে ইবাদত করা রাসূলুল্লাহ সাল্লাম যদি করতেন তাহলে আবু বকর, উমর, উসমান, আলী, আনাস অথবা আয়েশা, ফাতেমা ওনারা কি আমাদেরকে কোনদিন বলতেন না? বলেছেন, বলেননি। এক, সেই দিন কোন ইবাদত চলবে না, ইবাদত করা চলবে না। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সেই দিন সিয়াম পালন করেছেন, আগে পিছে সিয়াম পালন করেননি। এর ব্যাখ্যা আমাদের এই এই কথাই আমাদের কারো জানা আছে? কেউ বলতে পারবে দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সেই দিন সিয়াম পালন করেছিলেন, সুতরাং সেই দিন নির্দিষ্টভাবে সিয়াম পালন করাও ঠিক নয়। যারা এমনটা করে তারা আগ থেকে সিয়াম পালন করবে। তুমি সিয়াম পালন করবে চন্দ্র মাসের 13, 14 এবং 15, শাবান মাসের 13, 14, 15, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আমি আগে বলেছিলাম একটা হাদিস, উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, রাসূল সাল্লাম বলেছেন যে এটা এমন একটি ইবাদত, সিয়াম রোজা রাখা নফল সিয়াম এমন একটি ইবাদত যা দুনিয়াতে কোনো ইবাদতের সাথে তুলনা চলে না, এমন একটি ইবাদত। সুতরাং আপনি ইবাদত করতে পারেন কিন্তু নির্দিষ্টভাবে আপনি করতে পারবেন না। সাথে সাথে জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আকাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম